গুলি এবং টিয়ারশেল নিক্ষেপের পর এখানে যেখানে সমাবেশ হচ্ছিল এই সমাবেশস্থলে ছাত্র বিএনপির যে সমাবেশ হচ্ছিল তারাও ছত্রভঙ্গ হয়ে যায়। এখানে পল্টন অফিসের সামনে যে পুলিশরা অবস্থান নিয়েছিল তারাও ফাঁকা গুলি ছুটতে থাকে। এই সময় এখানকার বিএনপি এবং ছাত্র দল এখানকার যারা ছিল তারা ছত্রভঙ্গ হয়ে ফেরার সময় তারা পল্টন এলাকায় একটি গাড়িতে আগুন দেয়। এরপরে আমরা দেখেছি যে পুলিশ ফকিরাপুল এলাকাতে জামাত শিবির কর্মীরা একত্রিত হতে না পারে এজন্য তারা ওই দিকে ফাঁকা গুলি ছাড়ে যেন তারা একত্রিত হয়ে কোনো ধরনের নাশকতা ঘটাতে না পারে। এই মুহূর্তে এই এলাকার পরিস্থিতি মোটামুটি শান্ত রয়েছে, তবে যান চলাচল বন্ধ রয়েছে। মানুয়ার, আপনি যে যেমনটা বললেন যে কয়েকজন পথচারী আহত হয়েছে, তো তাদেরকে কোন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বা তারা কি নিজেরাই গেছেন বা পুলিশের সাহায্য নিয়ে পাঠানো হয়েছে জানেন কিছু? আপনি একটু তাদের সম্পর্কে যদি বলতেন। আচ্ছা নিকোল, আমরা দেখেছি যে যখন আহতরা বিভিন্ন গলি থেকে বের হয়ে আছে, এখানে ওই সময় পুলিশ এবং মিডিয়া কর্মী ছাড়া অন্য কেউ ছিল না। তখন এখানকার মিডিয়া কর্মীরা বিভিন্ন রিক্সাতে তুলে মিডিয়ার গাড়িতে করে তাদেরকে বিভিন্ন জায়গায় পৌঁছে দেওয়া হয়েছে। এখানে এমনকি বিএনপির নেতাদেরকে প্রথম দিকে মিডিয়ার গাড়িতে করে পৌঁছানো হয়েছে, কারণ ওই সময় অ্যাম্বুলেন্স ছিল না। মানুয়ার, ঠিক কখন এই সংঘর্ষটা শুরু হয়, কয়টার দিকে, বেলা কয়টার দিকে আপনি যদি একটু বলতেন? নিকোল, আপনি জানেন যে এটি পূর্ব ঘোষিত বিক্ষোভ সমাবেশ ছিল। বিএনপির সমাবেশটি শুরু হয় 3টায় এবং এটি যখন 4:30টার দিকে, ওই সময় এখানে কেন্দ্রীয় নেতারা ভাষণ দিচ্ছিলেন, আমানুল্লাহ আমান বক্তব্য দিচ্ছিলেন। যখন এই বক্তব্য চলছিল ঠিক ওই মুহূর্তে 4:30টার দিকে এই ঘটনা ঘটে। 4:30টায় তো সমাবেশ শুরু হওয়ার কতক্ষণ পরে এটা শুরু হয় মানুয়ার? 3টার দিকে, এবং 3টার পরে যখন কেন্দ্রীয় নেতাদের আগে স্থানীয় বিভিন্ন নেতা এখানে ভাষণ দিচ্ছিল, তাদের ভাষণের পরে যখন সবেমাত্র কেন্দ্রীয় নেতারা ভাষণ শুরু করেছে ওই মুহূর্তে এই ঘটনা ঘটে। পুলিশের কারোর সঙ্গে কি মানুয়ার আপনার কথা হয়েছে যে জামায়াত সন্দেহে, আমরা জানি যে জামায়াত সন্দেহে 5 জনকে আটক করাকে কেন্দ্র করে আসলে সেই ঘটনা থেকে এই পুরো ঘটনাটা শুরু, তো পুলিশ তখন ওই জায়গায় জামায়াতের 5 জনকে, জামায়াত সন্দেহে 5 জনকে আটক করে, সেই আসলে কেন তাদেরকে সন্দেহ করে, একদম সূচনার যে ঘটনাটা সেটা যদি একটু বলতেন। হ্যাঁ, আমি এই বিষয়ে কথা বলেছিলাম পুলিশের এডিসি মেহেদী হাসানের সঙ্গে। মেহেদী হাসান জানিয়েছেন যে তিনি সকালেই তারা জেনেছিলেন, তাদের কাছে ইনফরমেশন ছিল যে এখানে জামাত শিবির নাশকতা করতে পারে, এবং তারা বিএনপি নেতাদের সঙ্গে এই বিষয়ে কথা বলেছিলেন বলেও তিনি দাবি করেন। পরবর্তীতে যখন বিকেলের দিকে তিনি নাইট অ্যাঙ্গেল মোড়ে অবস্থান করেন, তখন তিনি তাদের কাছে সন্দেহ হয় যে এখানে বেশ কিছু জামাত শিবিরের কর্মী রয়েছে, এবং তাদের সন্দেহে তিনি 5 জনকে আটক করেন। এবং এই 5 জনকে আটক করার পরে মূলত ওই সময় ওইখানে শতাধিক শিবিরের নেতাকর্মী তারা শিবিরের ব্যানার নিয়ে পুলিশের উপর হামলা করে, শিবিরের ব্যানার নিয়ে স্লোগান দেয় এবং 5 থেকে 7টি ককটেল বিস্ফোরণ ঘটায়। এবং এই ককটেল বিস্ফোরণের পরেই মূলত পুলিশ অ্যাকশনে যায় বলে জানিয়েছে পুলিশের এডিসি মেহেদী হাসান। মানুয়ার, আপনি তো এখন আপনার অবস্থানটা আমি এখান থেকে পরিষ্কার দেখতে পাচ্ছি না, আপনি নিশ্চয়ই বিএনপি কার্যালয়ের সামনে আশেপাশে কোথাও কি আপনি মানুয়ার? আচ্ছা নিকোল, আমি এখানে যেখানে রয়েছি আমি ঠিক একদম পল্টন অফিসের সামনে অবস্থান করছি। কিছুক্ষণ আগে আমার পেছনে এখানকার যে সমাবেশের অস্থায়ী যে প্যান্ডেল করা হয়েছিল 2টি ট্রাক দিয়ে, সেই ট্রাক 2টি সরিয়ে নেওয়া হয়েছে। আর আপনি যদি একটু দেখেন যে একটু আমার পেছনের দিকে যদি খেয়াল করেন, ওইদিকে বিএনপি অফিসের সামনে এখন একটু পরপর সেখানে অ্যাম্বুলেন্স যাচ্ছে, এবং ভিতরে যারা আহত কেন্দ্রীয় নেতাকর্মী রয়েছেন তাদেরকে নিয়ে যাচ্ছে। এখনো সামনে ভিড় লক্ষ্য করা যাচ্ছে। আর আপনি আমার আশেপাশে যাদেরকে দেখছেন উৎসুক জনতা, তারা মূলত এই সংঘর্ষ থেমে যাওয়ার পরেই তারা মূলত এখানে এসে জড়ো হয়েছেন। মানুয়ার, আপনি তো বিএনপি কার্যালয়ের সামনে, তাহলে সেখানে কি এখনো বিএনপি নেতাকর্মীরা, সাধারণ উৎসুক জনগণ ছাড়া বিএনপি নেতাকর্মীরা কি এখনো আছেন সেখানে আহত যারা তারা ছাড়া? না, আহত ছাড়া মূলত আর কোনো নেতাকর্মীকে এখানে দেখা যাচ্ছে না। যারা আছেন এরা মূলত উৎসুক জনতাই ভিড় করেছেন এখানে। কিছুক্ষণ আগেও তারা অবশ্য ভিড় করতে পারেনি, পুলিশ তাদেরকে ছত্রভঙ্গি করে দিয়েছিল, কিন্তু এই মুহূর্তে পুলিশ আর কোনো ধরনের অ্যাকশনে যাচ্ছে না। এর জন্যই মূলত এখানকার আমরা কিছু উৎসুক নেতাকর্মীকে, উৎসুক জনতাকে এখানে আমরা দেখতে পাচ্ছি। মানুয়ার, বিএনপি নেতাকর্মীদের পক্ষ থেকে কি কোনো ব্রিফিং করা হবে বা কী ঘটনা ঘটলো তাদের প্রতিক্রিয়া কী, এ সম্পর্কে কোনো ব্রিফিং কি হবে মানুয়ার? নিকোল, আপনি জানেন যে এই ঘটনার পরে এখনও পর্যন্ত বিএনপির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে যখন নজরুল ইসলাম খানকে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছিল তখন মিডিয়া কর্মীদের সাথে কথা বলার চেষ্টা করেছিলেন, কিন্তু তিনি কোনো কথা বলতে পারেননি কারণ দিলেন। তবে এই ব্যাপারে পরে প্রেস ব্রিফ করে বিবৃতি দেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া আপনি জানেন যে আজ রাত 8:30টায় বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়
দলীয় জোটের বৈঠক রয়েছে, বৈঠকের পরে হয়তো কোনো বিবৃতি আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। আর আপনি আপনি যদি এখন খেয়াল করেন যে ঠিক আমার এই পাশে ফকিরাপুলের সাইডে যদি একটু দেখেন যে এদিকে এখনো অ্যাম্বুলেন্স এদিকে আসছে, এদিকে আহত নেতাকর্মীদের নিয়ে যাওয়ার জন্য এখনো কিন্তু এই পুলিশ আহত নেতাকর্মীদের নিয়ে যাওয়া হচ্ছে। এদিক দিয়ে একটা আঞ্জুমান মুফিদুল ইসলামের অ্যাম্বুলেন্স আসছিল কিন্তু পুলিশ অ্যাম্বুলেন্সটি থামিয়ে দিয়েছে। বোঝা যাচ্ছে না আসলে অ্যাম্বুলেন্সটি কেন থামানো হয়েছে, তবে এখানেই অ্যাম্বুলেন্সটি আসার কথা।